আপনারা দেখছেন একুশে টেলিভিশন। অনন্ত প্রেম কবিতায় কবি লিখছেন, তোমারেই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার, চিরকাল ধরে মুগ্ধ হৃদয় গাঁথিয়াছে গীতহার, কত রূপ ধরে পড়েছ গলায় নিয়েছ সেই উপহার, জনমে জনমে যুগে যুগে অনিবার, যত শুনি সেই অতীত কাহিনী প্রাচীন প্রেমের ব্যথা, অতি পুরাতন বিরহ মিলন কথা, অসীম অতীতে চাহিতে চাহিতে দেখা দেয় অবশেষে কালের তিমির রজনী ভেদিয়া তোমারই মূরতি এসে, চিরস্মৃতিময়ী ধ্রুব তারকার বেশে আমরা দুজনে ভাসিয়া এসেছি যুগল প্রেমের স্রোতে, অনাদিকালের হৃদয় উৎস হতে আমরা দুজনে করিয়াছি খেলা কোটি প্রেমিকের মাঝে, বিরহ বিদুর নয়ন সলিলে মিলন মধুর লাজে, পুরাতন প্রেম নিত্য নতুন সাজে। দর্শক শুভ সকাল, একুশে টেলিভিশন আয়োজিত চায়ের সকাল অনুষ্ঠানে আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন স্বনামধন্য সঙ্গীত শিল্পী কাদেরি কিবরিয়া। আমরা সরাসরি তার কাছে চলে যাচ্ছি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। শুভ সকাল। শুভ সকাল সবাইকে। আজকে আমরা আশা করছি যে আপনার গানের মাঝখান দিয়ে আমরা পুরো সুরের ভেলায় ভেসে যাব, এবং অবশ্যই সেটা রবি ঠাকুরের গানের মধ্যে দিয়ে। অবশ্যই, কারণ আমি লোকে আমাকে রবীন্দ্রসঙ্গীত শিল্পী হিসেবেই জেনে থাকি, এবং রবি ঠাকুর হলো আমাদের প্রাণের আত্মা, শান্তির আরাম সবকিছুই রবি ঠাকুরকে ঘিরে। আমরা প্রথম কি গান শুনবো? আমি প্রেম ও বিচিত্র দুটিতেই গাওয়া যায় আর কি হিসাবে ভাবি। দিবস রজনী আমি যেন কার আশায় আশাকি, দিবস রজনী আমি যেন কার আশায় আশায়, তাই চমকিত মন চকিত শ্রবণ তৃষিত আকুল আঁখি, দিবস রজনী আমি যেন কার আশায় আশায়। চঞ্চল হয়ে ঘুরিয়ে বেড়াই সদা মনে হয় যদি দেখা পাই, চঞ্চল হয়ে ঘুরিয়ে বেড়াই সদা মনে হয় যদি দেখা পাই, কে আসিছে চমকিয়ে চায় কালনে ডাকিলে পাখি, দিবস রজনী আমি যেন কার আশায় আশায়।
জাগরণে যারে না দেখিতে পাই, থাকি স্বপনের আশে, ঘুমের আড়ালে যদি ধরা দেয় মাধিব স্বপন পাশে। জাগরণে যারে না দেখিতে পাই, থাকি স্বপনের আশে, ঘুমের আড়ালে যদি ধরা দেয় বাঁধিব স্বপন পাশে। এত ভালোবাসি এত যারে চাই, মনে হয় না তো সে যে কাছে নাই। এত ভালোবাসি এত যারে চাই, মনে হয় না তো সে যে কাছে নাই। যেন এ বাসনা ব্যাকুল আবেগে তাহারে আনিবে টানি, দিবস রজনী আমি যেন কার আশায় আশায় থাকি। অসাধারণ, মানে কোথায় যেন ভেসে গেলাম মনে হলো। আর অসাধারণ একটা গান, কি সুন্দর কথা, কথাগুলির মানে এটা কি প্রেমেও গাওয়া যায় পূজাতেও গাওয়া যায়। দিবস রজনী আমি যেন কার আশায় আশায় বসে থাকি, আমরাও আশায় আশায় বসে আছি এবং দর্শকেরাও আশায় আশায় বসে আছে আরো সুন্দর সুন্দর গান শুনবে বলে। এরপর আমরা কি গান শুনবো? এবার গাইবো আমি তুমি কেমন করে গান করো হে গুণী, আমি অবাক হয়ে শুনি। তুমি কেমন করে গান করো হে তুমি, আমি অবাক হয়ে শুনি, কেবল শুনি। তুমি কেমন করে গান করো হে তুমি, আমি অবাক হয়ে শুনি, কেবল শুনি। তুমি কেমন করে গান করো হে গুণী, সুরের আলো ভুবন ফেরে গুনবে, পাষাণ টুটে ব্যাকুল বেগে ধে, বহিয়া যায় সুরে সুর ধুনি। তুমি কেমন করে গান করো হে গুণী, আমি অবাক হয়ে শুনি, কেবল শুনি। তুমি কেন করে গান করো হে গুণী, মনে করি অমনি সুরে কণ্ঠে আমার সুর খুঁজে
কেমন করে গান করো হেগুনি, এই কথাটা আজকে আপনার জন্যই মনে হচ্ছে প্রযোজ্য। চৌদিকে মোর সুরের জাল বুনি, এই গানটার লাইনটা যখন হচ্ছিল আমার সারা শরীরে মানে গায়ে কাঁটা দিয়ে উঠেছে গানটা, এই লাইনটার সময়। এই গানটা সুরের সঙ্গে কথার সবাই খুব ইজিলি মিল করে দিতে পারে। রবীন্দ্রনাথের গান তো এই জন্যই প্রসিদ্ধ, সুর সুরের সঙ্গে কথার যে কি মিল, মানে মনের ভিতরে একেবারে গেঁথে যায়। সব কথা বলে গেছে রবীন্দ্রনাথ তার গানের মাধ্যমে, কোনো কিছু বাদ রাখেননি। সময় হয়ে গেছে ছোট্ট একটু বিরতির, আমরা বিরতির পরে এসে আরও ভালো ভালো গান শুনব নিশ্চয়ই। দর্শক, সময় হয়ে গেছে ছোট্ট একটু বিরতির, আমরা বিরতির পরে ফিরে আসছি। আজকে যেভাবে গানের পরিবেশ চারিদিকে মুখরিত হয়ে উঠেছে, এই পরিবেশ থেকে বেরোতে ইচ্ছা করছে না, কিন্তু তবুও ওই যে সময়, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আমাদের সাথে রয়েছেন গুণী সঙ্গীতশিল্পী কাদেরী কিবরিয়া, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। এরপরে আমরা কী গান শুনব? এরপরেও আবার একটি প্রেমের গান, আজকে সারাদিনই শুধু প্রেম আর প্রেম, খুব ভালো লাগছে। গাই তাহলে? একদম। ভালোবেসে সুখী নিভৃতে যত দিয়া নাম দিদি তোমার মনের মন্দিরে, ভালোবেসে সুখী নিভৃতে যত দিয়া নাম দিদি তোমার মনের মন্দিরে, আমার পরাণে যে গান বাজিছে তাহার তালটি শিখো তোমার চরণ মঞ্জিরে, ভালোবেসে সুখী নিভৃতে যতনে আমার নাম লিখো তোমার মনের মন। তোমার ললাট ছন্দ
আমারও মনেরও মুহেরও মাধুরী মাখিয়া রাখিয়া দিল তোমার অঙ্গ সৌরভে, আমারও আকুল জীবন মরণ টুটিয়া লুটিয়া নিও তোমার অতুল গৌরবে, ভালোবেসে সুখী নিবৃতি যতনে এভাবে বোধ হয় প্রেমের প্রকাশ কবিগুরুর পক্ষেই সম্ভব। অসাধারণ গান করে গেছেন, এখন আমরা করি। হ্যাঁ, ওই তো কি বলবো, গঙ্গা জলে গঙ্গা পুজো যে ব্যাপারটা হয়। আমরা এবার একটু পরিচিত হয়ে নেব আমাদের সাথে যারা গুণী যন্ত্রশিল্পী বাজাচ্ছেন প্রত্যেকের সাথে। কিবোর্ডে আছে বিনোদদা, আর তবলায় অমরদা, আর এস্টাজে আছেন অসিতদা, আর আমি কাদেরি কিবরিয়া, আর সাথে আছেন আমাদের স্বনামধন্য সঙ্গীত শিল্পী কাদেরি কিবরিয়া। এবার আমরা কি গান শুনব? এতক্ষণ যখন প্রেম পর্যায়ে আছি তখন প্রেমেই থেকে যাই না কেন, প্রেম পর্যায়ের একটি গান গাই আবার। প্রাণ চাই চোখ না চাই মরি একটি তোর দুস্তর লজ্জা, প্রাণ চাই চোখ না চাই একি তোর দুস্তর লজ্জা, প্রাণ চাই চোখ না চাই সুন্দর বেশে ফিরে যাই, তবে কার লাগি মিথাই সজ্জা, প্রাণ চাই চোখ না চাই মরি একি তোর দুস্তর লজ্জা, প্রাণ চাই চোখ চাই। মুখে লাগি নিঃস্বরে ভাস দহে অন্তরে নির্বাক বন্ধি, ওষ্ঠীকে নিষ্ঠুর হাস তব মর্মে যে কুন্দন তুমি, মুখে নাহি নিঃস্বরে ভাস তবে অন্তরে নির্বাক বন্ধি, ওষ্ঠীকে নিষ্ঠুর হাস তব মর্মে যে কুন্দন তুমি, মাল্য যে দংশিছে যে কণ্টক সূর্যা, মাল্য যে দংশিছে তব সজ্জা যে কণ্টক সজ্জা, মিলন সমুদ্র বিলায় চির বিচ্ছেদ জর জর মর্যা, প্রাণ চায় চোখ না চায় মরি একি তোর দুস্তর, এই গানটা সম্ভবত 1914 সালে রচিত হয়েছিল এবং দীনানন্দনাথ ঠাকুর এইটা সুর করেছিলেন। আচ্ছা, আমাদের এবার একটা বিরতির সময় হয়ে গেছে, আমি বিরতি থেকে ঘুরে আসি, তারপর আবার গান শুনব। দর্শক, এই মুহূর্তে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর আমাদের সকলের প্রিয় শিল্পী গুণী সঙ্গীত শিল্পী কাদেরি কিবরিয়াকে নিয়ে। এবার আমরা কি গান শুনব? প্রেম থেকে বেরোতে চাচ্ছি না। আচ্ছা, আজকে প্রেমই চলুক। মম মন বুঝে দেখো মনে মনে, মম মন বুঝে দেখো মনে মনে, মনে রেখো কোনো করুণা মধুমি ছেড়া
করুণা করুণা মম মন বুঝে দেখো মনে মনে মম মন বুঝে দেখো মনে 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 রেখো করো করুণা বধু মিছে রাগ করুণা করুণা পাছে আপনারে রাখিতে না পারি তাই কাছে কাছে থাকি আপনারে পাছে আপনারে রাখিতে না পারি তাই কাছে কাছে থাকি আপনারে মুখে হেসে যাই মনে কেঁদে যাই সে আমার নহে চলো বধু মিছে রাগ করুণা করুণা দিনে কেরো দেখা দিলে কেরো সুখ অনেকেরু তরে শুধু হাসি মুখ দিনে কেরু দেখা দিলে কেরু সুখ ক্ষণে কেরু তরে শুধু হাসি মুখ পলকের পরে থাকে বুক ভরে চির জল বেরো বেদনা পলকের পরে থাকে বুক ভরে চির জল বেরো বেদনা তারি মাঝে কেন এত সাধা সাধি অবুঝয় আধারে কেন মরি কাঁদি দূরতে এসে ফিরে যাই শেষে বহিয়া বিফল বাসনা বধু মিছে রাগ করুণা করুণা মম মন বুঝে দেখো মনে মনে মম মন বুঝে দেখো মনে 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 রেখো করো করুণা বধু মিছে রাগ করুণা করুণা আহা অপূর্ব এই গানটা শুনতে শুনতে মনে হচ্ছিল এই গানটা মিশ্র ঝিনঝটের ওপর বোধহয় রচিত এবং 1897 সালের 10ই ভাদ্র কবিগুরুটা লিখেছিলেন এবং এটার সুরার নোটেশন যে করেছিল মানে স্বর বিতান বা স্বরলিপিবদ্ধ করেছিল দেবী ইন্দিরা দেবী চৌধুরানী আর জ্যোতিরেন্দ্রনাথ ঠাকুর। আমরা একদম আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আমরা আমাদের শেষ গান করব। ঠিক আছে দর্শক, আজকের মতো আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আগামীকাল আবার একই জায়গায় আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই গানের সঙ্গে থাকবেন। আচ্ছা, এরপর আমরা কি গান শুনব? তোমার কথা শুনে আমার মনে হচ্ছে যে তুমি অনেক কিছুই জানো রবীন্দ্রনাথ ঠাকুর সম্বন্ধে এবং আমার মনে হয় তুমি গানও জানো, তো আমি ভাবছি একটি গান তোমাকে নিয়ে গাই। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করছি। প্রেম পর্যায়ে, যেহেতু প্রেমের থেকে বেরোতে চাচ্ছি না, যদি তারে নাই চিনি গো সে কি, সে কি আমায় নেবে চিনি। ঠিক আছে, আমি চেষ্টা করছি গাওয়ার আপনার সাথে। যদি তারে নাই চিনি গো সে কি, যদি তারে
গোপন পা